2021 সালে এসে আমরা মানুষের দেখা দেখে আর কি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে আর্নিং করতে চাই। কিন্তু বন্ধুরা, এখানে যে ভুলটা হয়ে থাকে আমাদের, আমরা কোনো নলেজ না নিয়ে বা আমরা না বুঝে না শুনে ইউটিউবে একটা চ্যানেল খুলে যে নিশটা চুজ করি, সেই নিশটা আসলে যে কতটা ভিউজ আসবে বা সেই চ্যানেলের উপরে কাজ করলে আমাদের ইউটিউব ক্যারিয়ারটা সাকসেস হবে, এই যে আইডিয়াটা কিন্তু অনেকের থাকে না। যার কারণে হুট করে ইউটিউবে এসে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে একটা নিশ নিয়ে কাজ করা শুরু করে দেয় এবং দেখা যায় এভাবে কাজ করতে করতে আর তার চ্যানেলটা আসলে ভিউজ ক্রিয়েট হচ্ছে না বা তার চ্যানেলটা রিচ হচ্ছে না, সেক্ষেত্রে সে ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হয়। তাই বন্ধুরা, আপনাদের এই সকল সমস্যার সমাধান নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করেছি, যে টিউটোরিয়ালটা আপনারা দেখলে বেশ কিছু ক্যাটাগরির চ্যানেলের আইডিয়া পাবেন, যে চ্যানেলের আইডিয়া নিয়ে আপনারা আপনাদের ইউটিউব ক্যারিয়ারকে সাকসেসফুল করতে পারবেন। আমি আজকে মূলত 10টা ক্যাটাগরির চ্যানেল সিলেক্ট করেছি, যে 10টা ক্যাটাগরির চ্যানেল যদি আপনি তৈরি করে তার উপরে ভিডিও আপলোড করেন তাহলে আপনি খুব অল্প সময়ে আর কি আপনার ইউটিউব ক্যারিয়ারটা সাকসেসফুল করে নিতে পারেন। তাই বন্ধুরা, আমি আজকে বেছে 10টা টপ ক্যাটাগরির চ্যানেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে এই ক্যাটাগরির টপ চ্যানেলগুলো যদি আপনারা দেখেন বা আপনারা রিসার্চ করে দেখেন তাহলে দেখবেন যে খুব অল্প সময়ে তারা তাদের ইউটিউব ক্যারিয়ারটা আর কি সাকসেস করে ফেলেছে, বা এই সব ক্যাটাগরির চ্যানেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয়। তাই বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন যত ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন আমরা আজকে যে 10টি ক্যাটাগরির চ্যানেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং এই 10টি ক্যাটাগরির চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয় খুব অল্প পরিশ্রমে। তাই আমি বলবো যে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং এই আইডিয়াগুলো আপনারা নেবেন। সো শুরু করছি, আমি আজকে সর্বপ্রথমে যে ক্যাটাগরিটা রেখেছি আপনাদের জন্য সেটা হলো কুকিং চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, কুকিং চ্যানেল কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় বা অধিকাংশ লোকে কিন্তু কুকিং চ্যানেলগুলো খুব সহজেই ভিউজ পায় বা সেই চ্যানেলে ওয়াচ টাইমটা অনেক সহজেই গেইন করা যায়। কেননা বন্ধুরা, আপনারা দেখবেন যে বাংলাদেশের যত মহিলা লোক অথবা মেয়ে লোক আছে তারা কিন্তু প্রত্যেক দিনই রান্না করার আগে এখন কিন্তু ইউটিউব সার্চ করে দেখে যে এই রান্নাটা কীভাবে করা যায়, ওই রান্নাটা কীভাবে করা যায়। সেক্ষেত্রে আপনি যদি আপনার মতো করে আর কি, আর বিশেষ করে যদি মেয়ে হন, তাহলে অবশ্যই বলবো যে কুকিং চ্যানেল করে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারেন খুব সহজে। এরপরে আমরা যে চ্যানেলটি রেখেছি সেটা হলো গেমিং চ্যানেল। বর্তমান সময়ে এসে দেখা যায় যে বন্ধুরা, এমন কোনো লোক নেই যে সে গেম খেলতে পছন্দ করে না। তাই আমি বলবো, যদি আপনি শুধু গেম খেলে আপনার টাইমটা নষ্ট করবেন না, পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানেও আপনি মোবাইলে যে গেমটা খেলছেন সেই গেমটা আপনার স্ক্রিন রেকর্ড করে একটু এডিট করে আর কি আপনার চ্যানেলে আপলোড করলে কিন্তু সেই চ্যানেলটা গ্রো হবে বা সবাই কিন্তু গেমিং চ্যানেলটা পছন্দ করে, বা আপনি কোনো গেমিংয়ের কিছু শেখালেন সেটা নিয়েও ভিডিও করে আপনি চ্যানেলে দিলে কিন্তু খুব সহজে আর কি সেখান থেকে আপনি সাকসেস পাবেন। তাই আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা গেমিং চ্যানেলও খুলে আর কি আপনারা গেম খেলার পাশাপাশি একটা চ্যানেল তৈরি করে সেখানে আপনি যে দৈনন্দিন জীবনে যে গেমগুলো খেলতেছেন সেই গেমগুলোই আপনি খুব সহজে আপলোড করে কিন্তু ভিউজ জেনারেট করতে পারবেন এবং খুব সহজেই সাকসেস হতে পারবেন। এরপরে বন্ধুরা, আমরা যে চ্যানেলটা রেখেছি সেটা হলো ব্লগ চ্যানেল। সো ব্লগ চ্যানেল হলো মূলত আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর জায়গায় ঘুরতে যাই, যেরকম আজকে একটা স্পেশাল জায়গায় ঘুরতে গেলাম এবং সেখানে যে জাস্ট হাতে থাকা মোবাইল অথবা ক্যামেরা থাকলে কিন্তু আপনি সেই জায়গাটার কিছু গুরুত্বপূর্ণ বা স্পেশাল জায়গা কিছু জিনিসপত্র আপনি শ্যুট করে বা একটু বর্ণনা দিয়ে খুব সহজেই কিন্তু সেই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ পাবেন। আর আপনারা জানেন তো, যত ভিউজ তত আর্নিং। সো এমন কোনো নিশ নিয়ে কাজ করা যাবে না যে নিশের উপরে সার্চ কম হয় বা ইউটিউবের সার্চে এই নিশ খুবই কম সার্চিং হয়। তাই আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা হুট করে এসে ইউটিউবের প্ল্যাটফর্মে একটা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন। আমরা সাধারণত যে ভুলগুলো করি, যে ইউটিউবে এসে পরে একটা টেক চ্যানেল খুলে বসি। এখন কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে টেক রিলেটেড বিষয় কিন্তু খুব কম সার্চ করা হয় বা খুব কম লোকে এই
আর টেক রিলেটেড ভিডিওগুলো দেখে। তা বলবো অবশ্যই বন্ধুরা, আপনারা এই চ্যানেলটার উপরে ফোকাস করতে পারেন, যে ব্লগ চ্যানেল এটা কিন্তু অনেক জনপ্রিয় এবং এই ভিডিওগুলো খুব পরিমাণে ভিউজ পায় বা ভাইরাল হয়। তারপরে বন্ধুরা, আমরা যে চ্যানেলটি রেখেছি সেটা হলো নিউজ চ্যানেল। আপনারা মোটামুটি সবাই জানেন যে সবাই কিন্তু নিউজ দেখতে ভালোবাসে বা নিউজগুলো দেখে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি একটা নিউজ চ্যানেল তৈরি করেন সেখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে। আর নিউজ চ্যানেল তৈরি করলে সেখানে পরিশ্রমটা কম হয় বা আপনার খুব সহজে ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। তাই যে কোনো নিউজ যদি আপনারা আপনাদের মতো তৈরি করে সেখানে একটু শর্ট কাট করে আপনারা চ্যানেলে আপলোড করেন, সেখান থেকেও কিন্তু আপনাদের চ্যানেলটা অনেক গ্রো হবে এবং খুব অল্প সময়ে সেখানে আপনি একটা সাকসেস পেতে পারেন। তারপরে আমরা যে চ্যানেলটা রেখেছি সেটা হলো এডুকেশন চ্যানেল। বন্ধুরা, এডুকেশন চ্যানেল এরকম একটা চ্যানেল যে আপনি যেটাই জানেন, আপনার ভিতরে যে আইডিয়াটাই আছে বা আপনার ভিতরে যে জিনিসটা বেশি ভালো বা আপনি যে সাইডটা বেশি পারো, সেই সাইড নিয়ে আপনি যে কোনো বিষয়ে আপনি এডুকেশন আর রিলেটিভ বিষয় নিয়ে আপনি শেখাতে পারেন। যে সিরিজ আকারে একটা একটা করে প্রত্যেক দিন একটা করে ভিডিও তৈরি করলেন, করে সেই ভিডিওগুলো আপনার চ্যানেলে দিলে কিন্তু প্রচুর পরিমাণে আর ভিউজ পাবেন এবং আপনি সাকসেস পাবেন। তাই বলবো অবশ্যই বন্ধুরা, আপনারা এডুকেশন চ্যানেল তৈরি করতে পারেন। বা আমি রিসার্চ করে দেখেছি যে এডুকেশন চ্যানেল কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং খুব অল্প সময়ে হয়। এরপরে বন্ধুরা, আমরা যেটা রেখেছি সেটা হলো ফানি চ্যানেল। অর্থাৎ ফানি চ্যানেল বলতে বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফানি পছন্দ করি বা হাসতে ভালোবাসি। সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কিন্তু এন্টারটেনমেন্ট হয় এই ফানি চ্যানেলগুলো থেকে। যে দেখবে যে মুড খারাপ আছে, এখন একটু ফানি চ্যানেল দেখি বা ফানি রিলেটেড দেখি, সেক্ষেত্রে সবাই কিন্তু এই চ্যানেলগুলো খুব ভালোবাসে, আবার ভালোবেসে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখে যে পরবর্তীতে কী ভিডিও আসে সেই ভিডিওগুলো দেখবো। তাই বলবো বন্ধুরা, ফানি চ্যানেল যদি আপনারা করেন অবশ্যই সেখান থেকে খুব দ্রুত সাকসেস পাবেন। এরপরে বন্ধুরা, আমরা যে চ্যানেলটি রেখেছি সেটা হলো রিভিউ চ্যানেল। অর্থাৎ রিভিউ বলতে, আপনি যে কোনো কিছু প্রোডাক্ট অর্থাৎ নতুন নতুন যেসব প্রোডাক্টগুলো আর কি মার্কেটে আসে সেই প্রোডাক্টগুলোর একটা রিভিউ তৈরি করতে পারেন। আপনি যে কোনো প্রোডাক্ট, মোবাইল হোক, তারপরে আপনার যত ইলেকট্রনিক ডিভাইস টিভাইস যত প্রোডাক্ট আছে যেগুলো আসলে কি মানুষ সবসময় আগ্রহ নিয়ে দেখে যে এই প্রোডাক্টটা কীরকম, বা আমি একটা প্রোডাক্ট কিনতে যাব তার আগে একটা চ্যানেলে সার্চ করে দেখি যে এই প্রোডাক্টটা কীরকম, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রোডাক্টের রিভিউ দিয়ে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা একটা চ্যানেল তৈরি করে নিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার একটা সাকসেস ইউটিউব লাইভ তৈরি হতে পারে। এরপরে বন্ধুরা, আমরা যেটা রেখেছি সেটা হলো এন্টারটেনমেন্ট চ্যানেল। এন্টারটেনমেন্ট চ্যানেল বলতে বন্ধুরা, আমরা যদি আজকাল টেলিভিশন খুলি অথবা মোবাইল খুলি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রামা, মুভিজ এবং আরও যত সিরিয়ালগুলো চলে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভালোবাসে বা দেখে, পছন্দ করে। এখন ইউটিউবে এসে যদি আপনি এমন নিশ নিয়ে কাজ করেন যে নিশটা আসলে মানুষ পছন্দ করে না বা সেই জিনিসটা সার্চ করে না, সেক্ষেত্রে কিন্তু সেই নিশ নিয়ে কাজ করলে আপনার ভিডিওগুলো ভিউজ পাবে না, আর ভিউজ না পেলে তো আপনার আর্নিংই হবে না। তাই বলবো যদি আপনারা কেউ মডেলিং করতে ভালোবাসেন, কেউ ড্রামা করতে পারেন অথবা এরকম আর কি, এরকম রিলেটিভ যে কোনো কিছু নিয়ে যদি আপনারা সুন্দর করে সেগুলো ভিডিও তৈরি করেন, করে সেটা আপনি একটা চ্যানেলে আপলোড করলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভিউজ জেনারেট হবে। এরপরে বন্ধুরা, আমরা যে চ্যানেলটি রেখেছি সেটা হলো অ্যাপস রিভিউ চ্যানেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি আসলে কোনো নিশ খুঁজে পাচ্ছেন না। আপনি একটা চ্যানেল তৈরি করার পরে আপনার ব্র্যান্ডে আসতেছে না যে আপনি কী করবেন, এবং অনেক সময় দেখা যায় যে অনেকেই চ্যানেল খোলে কিন্তু আসলে ভিডিও তৈরি করার অ্যাবিলিটি থাকে না বা তার চারপাশের যে অবস্থা সেই সিচুয়েশনের ভিতরে থেকে সে ভিডিও তৈরি করতে পারে না। তাই যদি আপনি এই অ্যাপস রিভিউস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই সেই জিনিস নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আপনার মোবাইল দিয়েই করতে পারবেন। আপনি মোবাইলে একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নেবেন এবং একটা অ্যাপসের ব্যবহার দেখালেন যে এই অ্যাপসটা এইভাবে কাজ করা যায় বা এই অ্যাপসটা অনেক ভালো বা এই অ্যাপসটার স্পেশালিটি এই। তা আপনারা এরকম বহুত অ্যাপস পাবেন যেগুলো আসলে কি তার রিভিউ তৈরি করে আর কি সেই রিভিউটা আপনার চ্যানেলে আপলোড করে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারেন। তাই বন্ধুরা বলবো অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে অ্যাপস রিভিউ কিন্তু খুব ভালো একটা নিশ, যে নিশ নিয়ে খুব সহজে আর কি আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং সেখান থেকে ভালো পরিমাণের একটা ভিউজ জেনারেট করতে পারবেন।
এরপরে বন্ধুরা আমরা যেটা রেখেছি সেটা হলো ফুড রিভিউ। বন্ধুরা এটা আমি সর্বশেষ একটা টপ 10 হিসাবে ধরে রেখেছি, যে বন্ধুরা আমরা সচরাচর কিন্তু প্রতিনিয়তই কিছু খাদ্য খাবার খাই, সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে যে আপনি খুব সহজে একটা ভিডিও শ্যুট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে হোক, আর যদি আপনি স্ট্যান্ডার্ড বা আপনার ক্যামেরা কেনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আরও সুবিধা হয়। তাই মনে করেন যে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এখানে ওখানে খাই বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম, যাওয়ার পরে সেই খাওয়াটা আর কি একটা পরিবেশন দেখালাম বা এই ফুডটা খুব ভালো, এই ফুডটার স্পেশালিটি অনেক ভালো, এরকম আর কি কিছু রিভিউ আপনাদের মতো করে আর কি ক্রিয়েটিভিটি দিয়ে সেটা শ্যুট করে আপনার চ্যানেলে দিলে কিন্তু সেই চ্যানেলটার ভিউস প্রচুর পরিমাণে হবে, এবং এটা খুব সহজ একটা ওয়ে যে ওয়েতে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। আর ইউটিউব প্ল্যাটফর্মে আপনার টিকে থাকতে হলে প্রতিনিয়তই ভিডিও ক্রিয়েট করা লাগবে। এখন এই ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক ইউটিউবার কিন্তু আসলে সাডেনলি ইউটিউবিং ছেড়ে দেয়, যে অনেকে কমফোর্টেবল ফিল করে না বা তার নিশ অনুযায়ী সে ভিডিও তৈরি করতে পারতেছে না। তাই বন্ধুরা বলবো এই 10টা ক্যাটাগরির চ্যানেল কিন্তু আপনারা দেখলে আপনাদের কিন্তু একটা আইডিয়া তৈরি হবে এবং যে কোনো একটা নিশ নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তাই বন্ধুরা এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যদি কোনো ইনকোয়ারিজ বা ইউটিউব রিলেটেড কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।